নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বিগত বছরে আসা সুপার 300 ইংলিশ প্রশ্নর পার্ট 8 নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদের সামনে WBB ইংলিশ মক টেস্ট সিরিজ 8 নিয়ে আলোচনা করব। এর আগে 60টা সিরিজ ডেসক্রিপশন বক্সে লিখ দেওয়া আছে, ওগুলো অবশ্যই দেখে নেবে যদি তোমরা না দেখে থাকো। তো এখানে আমি মূলত WBCS এর PBS এর কোশ্চেন এবং PSC ক্লাসশিপের এক্সামের কোশ্চেনগুলো নিয়ে এসেছি, যেগুলো ইংলিশে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তোমাদের জন্য, WB কনস্টেবল এক্সামের জন্য। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো শুরু আরম্ভ করা যাক। প্রথম প্রশ্নটা, হি স্যাম্পাথাইজড ড্যাশ হিম ইন হিজ বেরিটমেন্ট। বলো স্যাম্পাথাইজড মানে হচ্ছে সহানুভূতিশীল, ঠিক আছে? হি স্যাম্পাথাইজড ড্যাশ হিম ইন হিজ বেরিটমেন্ট। বেরিটমেন্ট হচ্ছে দুঃখের সময়, অর্থাৎ সে তার দুঃখের সময় তার প্রতি সহানুভূতিশীল ছিল। তো এখানকার সব সঠিক প্রিপোজিশনটা তোমাদের কী হবে বলে মনে হচ্ছে? তো এখানে তোমাদের সঠিক প্রিপোজিশনটি হবে হচ্ছে হি সিম্প্যাথাইজড, তারপরে হবে উইথ, ঠিক আছে? সিম্প্যাথাইজডের পরে সবসময় উইথ বসবে। চলো তাহলে এখানে 1-এর সি নাম্বার অপশন ইজ কারেক্ট, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 2 কী আছে? কোয়েশ্চেন নাম্বার 2 আছে, হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার। দেখো বাই ডিন্ট মানে কি, মানে কি দ্বারা, কোনো কিছুর দ্বারা। সাকসিডেড মানে কৃতকার্য হয়েছিল, হিজ হার্ড লেবার তার কঠোর পরিশ্রমের দ্বারা সে কী হয়েছিল, কৃতকার্য হয়েছিল। এখানে দেখো বাই ডিন্টের পরে কী আসবে, এখানে বাই ডিন্টের পরে আসবে অপশন নাম্বার 1, ঠিক আছে? অফ, বাই ডিন্ট অফ এটা মানে হচ্ছে দ্বারা, ঠিক আছে? বাই ডিন্ট অফ এটা মানে হচ্ছে দ্বারা, হিজ সাকসিডেড বাই হিন্ট অফ হিজ হার্ড লেবার, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 3 দিকে এখন আগাবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 কী আছে, হি ট্রাইড বাই অল মিন্স বাই হুক অর বাই ক্রুক টু উইন দ্য কেস। মানে সে কেস যে কোনো মতে যেন তেন প্রকারে কেসটা জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল। দেখো বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে যে কোনো উপায়, ঠিক আছে? বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে যে কোনো উপায়। তো এখানকার সঠিক অপশন কী হবে, অপশন হবে 3-এর এ নাম্বার, বাই অ্যানি মিন্স ফেইল অর ফোল। ফেয়ার মানে কি, ফেয়ার মানে ভালো, ফোল মানে খারাপ, যে কোনো উপায়, সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে, অর্থাৎ 3-এর এ নাম্বার অপশন ইজ কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 4, রেগিসাইড। আচ্ছা রেগিসাইড মানে কি, রেগিসাইড মানে হচ্ছে রাজহত্যা। তাই রেগিসাইড মিন্স মার্ডার অফ ফাদার, মার্ডার অফ এ কিং, মার্ডার অফ ব্রাদার, মার্ডার অফ সিস্টার। তো সঠিক উত্তর হবে মার্ডার অফ এ কিং, ঠিক আছে? অপশন নাম্বার 2 ইজ রাইট। চলো মার্ডার অফ ফাদার এটাকে কী বলে, প্যাট্রিসাইড, ঠিক আছে? মার্ডার অফ ব্রাদার এটাকে কী বলে, ফ্যাট্রিসাইড, ঠিক আছে? ফ্যাট্রিসাইড। আর জিনোসাইড কী, জিনোসাইড মানে গণহত্যা, আর হোমিসাইড মানে হচ্ছে নরহত্যা, এগুলো কিন্তু জেনে রাখবে। চলো কোয়েশ্চেন নাম্বার 5, অ্যাস্ট্রোনমি মিন্স স্টাডি অফ দ্য ড্যাশ। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে জ্যোতির্বিদ্যা বা নক্ষত্র বিজ্ঞান, ঠিক আছে? তো অ্যাস্ট্রোনমি মিন্স স্টাডি অফ দ্য মুন, স্টার, স্কাই, সান। তো এখানকার সঠিক উত্তর হবে অ্যাস্ট্রোনমি মিন্স স্টাডি অফ দ্য স্টার্স, ঠিক আছে? 5-এর বি নাম্বার অপশন ইজ কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 6 কী আছে, কোয়েশ্চেন নাম্বার 6 আছে অরাল মিন্স। অরাল মানে হচ্ছে কান সম্বন্ধীয়, অরাল মানে কি কর্ণ সম্বন্ধীয় বা কান সম্বন্ধীয়। তাহলে কী হবে, রিলেটিং টু ইয়ার বা রিলেটিং টু আই, রিলেটিং টু এয়ার, রিলেটিং টু ওয়াটার। এখানকার সঠিক উত্তর হবে কর্ণ সম্বন্ধীয় বলছে, তো এখানকার অকোনটা অপশানটা হবে অপশন নাম্বার 1 ইজ কারেক্ট, ঠিক আছে? রিলেটিং টু ইয়ার, অরাল, AURAL, অরাল মানে হচ্ছে কান সম্বন্ধীয় বা কর্ণ সম্বন্ধীয়। সঠিক উত্তর হচ্ছে 6-এর অপশন নাম্বার 1, রিলেটিং টু ইয়ার, ঠিক আছে? তো বন্ধুরা 25টি কোশ্চেন আলোচনা করব। 25টি কোশ্চেনের মধ্যে তোমাদের কটা ঠিক হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। ও আজকের যে কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি, WBCS এর 2007 সালে আগত কোশ্চেন, WBCS 2012 সালে, এবং PSC ক্লাসশিপ 2009 সালে ফার্স্ট এবং সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলো ছিল সেখান থেকে কিন্তু আজকের মূলত কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে? অনেকগুলো প্রিপোজিশন এবং অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। চলো কোশ্চেন নাম্বার 7, দেখো দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড। মিট মানে কি মাংস, কিসের, হরিণের মাংসকে আমরা কী বলি মাটন। দেখো মাটন কী বলি, ভেড়া বা পাঠা খাসির মাংসকে আমরা বলি মাটন। ভেনিসন, ভেনিসিয়ান মানে হচ্ছে মৃগ মাংস। স্পুর, স্পুর মানে হচ্ছে পায়ে পায়ে অনুসরণ করা, কারো পায়ে পায়ে অনুসরণ করাকে বলে স্পুর। টেন্ডিল, টেন্ডিল মানে হচ্ছে আকর্ষ বা আঁকড়া। তো এখানকার সঠিক উত্তর হবে 7-এর অপশন নাম্বার 2, দ্য মিট অফ ডিয়ার ইজ কল্ড ভেনিসন, ভেনিসন মানে মৃগ মাংস। চলো কোয়েশ্চেন নাম্বার 8, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। ডিজায়ার মানে কি, আমার কোনো ইচ্ছা নাই খ্যাতির, আমার কোনো যশ বা খ্যাতির কোনো ইচ্ছা নাই। তাহলে আই হ্যাভ নো ডিজায়ার কী হবে, আই হ্যাভ নো ডিজায়ার ফর, ফর ফেম, অপশন নাম্বার 2 ইজ কারেক্ট, ঠিক আছে? 8-এর অপশন নাম্বার 2 ইজ কারেক্ট, আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, আমার খ্যাতির জন্য কোনো কিনে ইচ্ছা নেই, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 9, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। দেখো এক্সেপশন মানে কি, এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ
প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা রুলের কিন্তু কোনো না কোনো ব্যতিক্রম রয়েছে। তো সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ টু, অপশন নাম্বার বি ফোর, অপশন নাম্বার সি ইন, অপশন নাম্বার ডি আপ। দেখো দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ টু এভরি রুল, অর্থাৎ প্রত্যেক নিয়মেরই একটা যেখানে ব্যতিক্রম বা আছে, প্রত্যেক নিয়ম বা প্রত্যেক আইন, ঠিক আছে, তো এক্সেপশনের পরে সবসময় টু বুঝবে, তাহলে অপশন নাম্বার এ ইজ কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার টেন, কোয়েশ্চেন নাম্বার টেন কী আছে? সলিলোকিউ। দেখো সলিলোকিউ মানে হচ্ছে স্বগোক্তি, অর্থাৎ যে নিজের কথা নিজেই বলতে পারে, ঠিক আছে, স্বগোক্তি। তো এখানকার অপশন নাম্বার কী হবে? স্পিকিং টু আদার্স, অন্যের সাথে কথা বলা। অপশন নাম্বার বি স্পিকিং টু ওয়ান সেল, নিজের সাথে কথা বলা। অপশন নাম্বার সি স্পিকিং ইন হুইসপার্স, মানে হচ্ছে ফিস ফিস করে কারো কানে কিছু বলা। স্পিকিং টু এ ফ্রেন্ড, কোনো বন্ধুকে কিছু বলা। তো বলে দিলাম সলিলোকিউ মানে হচ্ছে স্বগোক্তি, স্বগোক্তি মানে হচ্ছে স্বগোক্তি মানে হচ্ছে নিজের কথা নিজেকে বলা। তো অপশন নাম্বার সি, সরি অপশন নাম্বার বি স্পিকিং টু ওয়ান সেলফ, ঠিক আছে, স্পিকিং টু ওয়ান সেলফ, এইটা সঠিক উত্তর, অর্থাৎ কোয়েশ্চেন দশের অপশন নাম্বার বি ইজ কারেক্ট, স্পিকিং টু ওয়ান সেলফ, অর্থাৎ নিজের সাথে নিজে কথা বলা। তো দশটা কোয়েশ্চেন হয়ে গেলো, চলো পরবর্তী এগারো নাম্বার কোয়েশ্চেন দেখুন আমরা আগাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কী আছে? এ ম্যানিকিউরিস্ট, ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, টেক্স কেয়ার মানে যত্ন করা, ম্যানিকিউরিস্ট মানে হচ্ছে হস্ত প্রসাধন, ঠিক আছে, হস্ত প্রসাধন। এ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ ফুট, ফুট মানে পা, পায়ের পাতা, ইয়ার মানে কান, নেইল মানে নখ, স্কিন মানে চামড়া বা ত্বক, ঠিক আছে। ম্যানিকিউরিস্ট মানে হচ্ছে হস্ত প্রসাধন, হস্ত প্রসাধন মানে যে হাতের সব কিছুকে যত্ন করে। তো কী হবে? এ ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, অপশন নাম্বার সি ইজ রাইট, নেলস, এন এ আই এলস, এগারো সি নাম্বার অপশন একদম ঠিক। চলো কোয়েশ্চেন নাম্বার বারো, এ গরমিট লাভস, আচ্ছা গরমিট মানে কি? গরমিট মানে হচ্ছে ভোজন বিলাসী, তাহলে উত্তর পেয়ে যাবে এ গরমিট লাভস মানে হচ্ছে ফ্যাশন, অপশন বি অ্যাকশন, অপশন সি ফুড, অপশন ডি ফিল্ম। তো গরমিট মানে হচ্ছে ভোজন বিলাসী, তাহলে লাভস অপশন নাম্বার সি ফুড, খাদ্য বা খাবার, ঠিক আছে, বারোর অপশন নাম্বার সি ইজ কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার তেরো, পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট ওয়ানস ওন কান্ট্রি ইজ কল, পলিটিক্যাল ক্রাইম মানে নিজের দেশের বিরুদ্ধে, নিজের দেশের বিরুদ্ধে যে পলিটিক্যাল ক্রাইম করে তো তাকে কী বলে? ট্রেজারি, ট্রেজারি মানে বিশ্বাসঘাতকতা, অপশন নাম্বার বি ট্রেজন, ট্রেজন মানে রাজদ্রোহ, অপশন নাম্বার সি সেডিশন, সেডিশন মানে প্রজাদাহ, আর অপশন নাম্বার ডি টেরোরিজম মানে সন্ত্রাস। তো এখানকার সঠিক উত্তর কী হবে? পলিটিক্যাল ক্রাইম এগেনস্ট ওয়ানস ওন কান্ট্রি ইজ কল, অর্থাৎ যে নিজের দেশের বিরুদ্ধে পলিটিক্যাল ক্রাইম করে তাকে বলে রাজদ্রোহ, অপশন নাম্বার বি ট্রিজন, টি আর ই এ এস ও এন, ঠিক আছে, তেরোর অপশন নাম্বার বি ইজ কারেক্ট, টি আর ই এ এস ও এন, ট্রিজন, ট্রিজন মানে হচ্ছে রাজদ্রোহ, ঠিক আছে। তো এগারো বারো তেরো তিনটে কোশ্চেন আলোচনা করলাম, খুব ইজিলি কোশ্চেন। আর আজকে যে তোমরা কোশ্চেনগুলো পাবা এর মধ্যে সবচেয়ে বেশি পাবা হচ্ছে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন, তারপরে পাবা তারপরে আর্টিকেল প্রিপোজিশন, অনেকগুলো আর্টিকেল প্রিপোজিশন কিন্তু রয়েছে। তো আমি তোমাদের বলছি এই আর্টিকেল প্রিপোজিশন ওয়ান ওয়ার সাবস্টিটিউশনগুলো কিন্তু অনেকটা কমন পাওয়ার মতো, ঠিক আছে। তো এগুলো এক্সামে তোমরা ভালো করে দেখবে, ভালো করে পড়বে, তো এখান থেকে কিন্তু তোমরা অনেক নাম্বার ক্যারি করতে পারবে, ঠিক আছে। আরেকবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এই যে ম্যানিকিউরিস্ট, ম্যানিকিউরিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যানিকিউরিস্ট কথাটির মানে হচ্ছে হস্ত প্রসাধন, হস্ত মানে হাত, হাতের প্রসাধন মানে হাতের অলংকার বা বলতে পারো যে হাতের চর্চা করে, ঠিক আছে। তো হাতের চর্চার সাথে এখানে কী যুক্ত? ফুট, পায়ের পাতা তো কোনোদিনও হবে না, ইয়ার তো কান কখনো হবে না, স্কিনও হবে না, নেল মানে নখ, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে নেল। চলো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন, দেখো কী আছে খুব ইম্পর্টেন্ট। দেখো দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ড, লিটারারি ওয়ার্ড ইজ কল, আচ্ছা কনক্লুড পার্ট মানে কী? দেখো কনক্লুডিং পার্ট মানে হচ্ছে সমাপ্ত অংশ বা শেষের অংশ, লিটারারি ওয়ার্ক মানে যে কোনো সাহিত্যের শেষের অংশটাকে আমরা কী বলবো? অপশন নাম্বার এ এপিগ্রাফ, এপিগ্রাফ মানে কি? এপিগ্রাফ মানে হচ্ছে লিপি খোদাই করা কোনো কিছু লেখা, এপিটাফ, এপিটাফ মানে সমাধিস্থ কোনো লিপি, কনক্লুশন, কনক্লুশন মানে কোনো সিদ্ধান্ত বা উপসংহার হয়ে থাকে, এপিলোক, এপিলোক মানে কি? এপিলোক মানে হচ্ছে কোনো সাহিত্য বের শেষ অংশ বা সমাপ্তির যে অংশ সেটাকে বলা হচ্ছে এপিলোক। তো এখানকার চোদ্দোর অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ঠিক আছে, চোদ্দোর অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার পনেরো, ওয়ান হু নোস অল ইজ কল্ড, যে সব কিছু জানে তো তাকে আমরা কী বলি? স্কলারলি, স্কলারলি মানে পাণ্ডিত্যপূর্ণ, ওমনিশিয়ান মানে সর্বজ্ঞ, লার্ন মানে অনেক কিছু জানে এমন কোনো ব্যক্তি, নাকি এডিডুড, এডিডুড মানে হচ্ছে এটাও মানে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ, ঠিক আছে। তো ওয়ান হু নোস অল ইজ কল্ড, তা যে সব কিছু জানে তাকে আমরা বলবো সর্বজ্ঞ, অর্থাৎ ওমনিশিয়ান, ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট।
15 অপশন নাম্বার বি ইজ কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 16, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, কবির দ্বারা বিউটিফুল লেডি সুন্দর মহিলাটিকে চাঁদের সাথে তুলনা করা হয়েছিল। এখানকার সঠিক উত্তর কী হবে দেখো, মহিলাটির সাথে কিন্তু চাঁদের তুলনা করেছে। আর এখানে যদি মহিলাটার সাথে আরেকটা কোনো অন্য কোনো মহিলা তুলনা করা হতো, এই মহিলার সাথে, এই বিউটিফুল লেডির সাথে যদি অন্য কোনো মহিলা তুলনা করা হতো তাহলে উদ্বস্ত, কিন্তু এখানে বিউটিফুল লেডির সাথে এক মুনের কোনো বস্তুর তুলনা করা হয়েছে, তো এখানকার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, টু। ঠিক আছে, তো এখানকার সঠিক উত্তর হবে দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পোয়েট। ঠিক আছে, ডাব্লিউ বি কনস্টেবলে কিন্তু তোমাদের এরকমই প্রশ্ন আসবে, অনেকে দেখবে উইথ করে আসবে, অনেকে টু করে আসবে, তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই বুঝতে হবে, যদি ভালো করে বুঝতে পারো। একটা মেন কথা, তোমাদের প্র্যাকটিস থাকতে হবে। ঠিক আছে, তোমরা যদি প্র্যাকটিস সেটগুলো ভালো করো, প্রিভিয়াস ইয়ার এসএসসি সিজিএল এমটিআর ডাব্লিউ বিসিএস পিএসসি ডাব্লিউ বি এক্সাইজ এই কোশ্চেনগুলো যদি ইংলিশে সলভ করো, ইজিলি কিন্তু সেখান থেকে তোমরা নাম্বার পাবে। চলো কোশ্চেন নাম্বার 17 কী বলছে, কম্পিটিটর্স ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, কম্পিটিটর্সরা মানে সারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে সেই খেলায় অংশগ্রহণ করেছে। দেখি কম্পিটিটর্সের পরে কী হবে, ফ্রম, ওভার, অ্যারাউন্ড, অ্যাক্রস। দেখো ফ্রম ওভার তো হবেই না, অ্যারাউন্ড আর অ্যাক্রস। দেখো অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে বা কোনো কিছুর কাছাকাছি, এটা হচ্ছে অ্যারাউন্ড। অ্যাক্রস মানে হচ্ছে জুড়ে, সারা পৃথিবীর জুড়ে। এখানে বলছে দ্য গ্লোব অর্থাৎ সারা পৃথিবী, বিশ্ব জুড়ে, তো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে কম্পিটিটর্স অ্যাক্রস দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18তে আমরা কী জানবো, দ্য সিনিয়র অফিসার উর্ধ্বতন করতে উর্ধ্বতন অফিসার, ঠিক আছে, ওয়াজ অ্যাংরি মানে রেগে গিয়েছিলেন, কেন, ড্যাশ দ্য সাবঅর্ডিনেটেস অর্থাৎ তার সহকারীদের উপর রেগে গিয়েছিলেন, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ওকে, অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস। ঠিক আছে, সাবঅর্ডিনেটস মানে হচ্ছে সহকারী, ঠিক আছে, তার সহকারীদের উপর তিনি রেগে গিয়েছিলেন। চলো কোশ্চেন নাম্বার 19 কী আছে আমরা এক দফা দেখে নেব, কোশ্চেন নাম্বার 19 কী আছে, এ পারসন আউট টু ডেস্ট্রয় দ্য গভর্নমেন্ট ইজ কল, একজন ব্যক্তি, ঠিক আছে, সরকারকে যে ধ্বংস করে, তো তাকে এক কথায় আমরা কী বলবো, এ পারসন আউট টু ডেস্ট্রয়, আউট টু ডেস্ট্রয় মানে ধ্বংস করতে আসা, দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে ইজ কল, তাকে কী বলবো, টেরোরিস্ট, টেরোরিস্ট মানে হচ্ছে জঙ্গি। ঠিক আছে, অপশন বি অ্যানার্চিস্ট, অ্যানার্চিস্ট মানে কি, অ্যানার্চিস্ট মানে হচ্ছে অরাজকতাবাদী, এ মিলিটেন্ট নাহলে অ্যান এক্সট্রিমিস্ট, এক্সট্রিমিস্ট মানে হচ্ছে চরমপন্থী। এখানে 19 সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ অ্যানার্চিস্ট। ঠিক আছে, অ্যান অ্যানার্চিস্ট মানে হচ্ছে অরাজকতাবাদী, 19 বি নাম্বার অপশন ইজ কারেক্ট। চলো 20 নাম্বার কোশ্চেন, রিপাবলিক ডে ওয়াজ ড্যাশ উইথ ডিউ সলেমনিটি, ডিউ সলেমনিটি মানে হচ্ছে উপযুক্ত পরম গুরুত্ব সহকারে, ডিউ মানে উপযুক্ত, সলেমনিটি মানে হচ্ছে পরম গুরুত্ব, অর্থাৎ রিপাবলিক ডে ওয়াজ ড্যাশ কী হবে, অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে কোনো কিছু পালন করা, অপশন নাম্বার বি এনজয় মানে কি, এনজয় মানে হচ্ছে আনন্দ করা, ঠিক আছে, সেলিব্রেটেড মানে কি, সেলিব্রেটেড মানে অনুষ্ঠিত করা, আর পারফর্ম মানে হচ্ছে যে কোনো কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি পারফর্ম করছে, তো এরকম বোঝাচ্ছে, পারফর্ম মানে যে কোনো একটা ব্যক্তি কোনো অনুষ্ঠানে যে পারফর্ম করছে, তো এখানকার সঠিক উত্তর হবে হচ্ছে 20 এ অবজার্ভ, রিপাবলিক ডে ওয়াজ অবজার্ভ উইথ দ্য ডিউ সলেমনিটি। ঠিক আছে, অপশন এ নাম্বার ইজ কারেক্ট। চলো কোশ্চেন 21, অপোজিট অব ভুলগার, ভুলগার মানে কি বলো, ভুলগার মানে হচ্ছে খুব ভালো, খুব খারাপ বা ভালো নয় এমন। দেখো অপশন আছে নোবেল, নোবেল মানে মহৎ, ডিসেন্ট, ডিসেন্ট মানে ভালো বা সৎ, লাইট মানে হালকা, ফিল মানে অনুভব করা, তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ডিসেন্ট, ডিসেন্ট মানে ভালো বা সৎ, আর ভুলগার মানে খুব খারাপ বা ভালো নয় এমন। ঠিক আছে, কোয়েশ্চেন 22, আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ ইজ অ্যাবসেন্ট, আই ক্যান নট অ্যাকাউন্ট মানে কি বলো, আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ ইজ অ্যাবসেন্ট, তো এখানকার হচ্ছে কোনো কিছু জবাব দেওয়া, অ্যাকাউন্ট মানে হচ্ছে জবাব দেওয়া, আই ক্যান নট অ্যাকাউন্ট আমি জবাব দিতে পারবো না, ড্যাশ ইজ অ্যাবসেন্স তার অনুপস্থিতির জন্য, তাহলে কার, অপশন এ 4, অপশন বি 2, অপশন সি ইন 2, অপশন ডি ইন, তো এখানকার সঠিক উত্তর কী হবে, আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স। ঠিক আছে, ফর হিজ অ্যাবসেন্স আমি তার উপস্থিতির জন্য কোনো জবাবদিহি করতে পারবো না, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। ঠিক আছে, তবে 22 এ নাম্বার একদম ঠিক, 21 যে ভুলগার মানে হচ্ছে, ভুলগার কথাটির মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, ভালো নয় এমন, খারাপ বা ভালো নয়, তো এখানকার নোবেল কী হবে, নোবেল মানে মহৎ, এটা কখনো হবে না, তো এটার অপোজিট হবে হচ্ছে ডিসেন্ট, DECENT, ডিসেন্ট মানে কী, দেখো ডিসেন্ট মানে সৎ বলতে পারো, ডিসেন্ট মানে অনেস্ট বা ভালো বলতে পারো, ঠিক আছে, তো ভুলগারে এটা বিপরীত হয়ে যাবে হচ্ছে ডিসেন্ট, তো WB কনস্টেবল তোমাদের কিন্তু এরকমই কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, তো এরকম কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই রেডি হয়ে থাকবে, এগুলো ইজি কোশ্চেন আসবে, একটু মানেটা শুধু বুঝতে হবে, ঠিক আছে, অ্যান্টোনিম, সিনোনিমস, ঠিক আছে, তো এগুলোর যে মিনিংগুলো আসবে ইংলিশের, তো ইংলিশের মিনিংগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে, ডিকশনারি থেকে ঘাটতে হবে, যদি জানতে পারো বা ইংলিশকে একটু ভালো থাকতে পারো তো অবশ্যই এখান থেকে নাম্বার তুলতে পারবে। চলো লাস্ট 3টি কোশ্চেন আজকে, কোয়েশ্চেন নাম্বার 23 কী আছে,
কোশ্চেন নাম্বার 23 আছে একটা প্রিপোজিশন, চলো আই অ্যাম অ্যাওয়ার ড্যাশ হিজ মোটিভ। অ্যাওয়ার মানে কি? অ্যাওয়ার মানে সতর্ক, মোটিভ মানে উদ্দেশ্য, অর্থাৎ আমি তার যে কোনো উদ্দেশ্য, আমি তার উদ্দেশ্য সম্পর্কে কি সতর্ক। তো অ্যাওয়ারের পরে সবসময় বুঝবে অপশন নাম্বার বি অফ, ঠিক আছে, অ্যাওয়ার অফ। চলো নেক্সট কোশ্চেন 24 নম্বর, কারেক্ট স্পেলিং। দেখো বেনিফিটেড সঠিক বানানটা কী হবে, এখানে যে বেনিফিটেড আছে তার মানে হচ্ছে উপকারিতা, বিইএনই এফ আই টি ইডি, বিইএনই এফ আই ডাবল টি ইডি, বিইএনআই বিইএনআই। দেখো এনআই এনআই তো কখনোই হবে না, অপশন এ অপশন বি এর মধ্যে যে কোনো একটি হবে। দেখো বেনি বিই বেনি এনই বেনি ফি এফ আই ফি টে ডাবল টি ইডি বেনিফিটেড, অপশন নাম্বার 2 ইজ কারেক্ট, ঠিক আছে, 24 বি নাম্বার অপশন একদম ঠিক। চলো কোশ্চেন নাম্বার 25, অপোজিট অফ সুপিরিয়র। আচ্ছা সুপিরিয়র মানে কি? সুপিরিয়র মানে হচ্ছে উচ্চতর, কি বললাম, সুপিরিয়র মানে হচ্ছে উচ্চতর। তো এটা বিপরীত শব্দ কী হবে, অপশনে জুনিয়র, জুনিয়র মানে ছোট, ইনফেরিয়র মানে নিকৃষ্ট, কম বা নিম্নতর। কি বললাম, ইনফেরিয়র মানে নিকৃষ্ট হতে পারে, ইনফেরিয়র মানে কম করা বোঝাচ্ছে এরকম হতে পারে, ইনফেরিয়র মানে নিম্নতর বোঝাচ্ছে, স্মল মানে ছোট, বিগ মানে বড়। তাই সুপিরিয়র মানে উচ্চতর, বিপরীত শব্দ নিম্নতর, অর্থাৎ ইনফেরিয়র। 25 বি নাম্বার একদম ঠিক। তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে 25টি কোশ্চেন আলোচনা করলাম। তো 25টি কোশ্চেন ছিল একদম ইজি লেভেলের কোশ্চেন, যেখানে তোমরা ম্যাক্সিমাম তোমরা পাচ্ছ হচ্ছে আর্টিকেল কোশ্চেন, ওয়ান আর সাবস্টিটিউট, ঠিক আছে, তারপরে অ্যান্টোনিম সিনোনিম পাচ্ছ। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং 25-এর মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিও কালকে আসছে, কাল দুপুরে আরেকটা পার্ট WEP ইংলিশ মক টেস্ট 9 নিয়ে আসছে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, নিজের পড়াশোনার উপর ধ্যান দাও, ঠিক আছে। তো আজের পর্যন্তই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।